গ্রামাঞ্চলে বসবাস করা একটি কাক এদিক ওদিকের ময়লা ও নোংরা খেয়ে বেশ ভালোভাবেই জীবনযাপন করছিল। কিন্তু হঠাৎ একদিন একটি চড়ুই পাখি তাকে একটি রাজহাঁস দেখিয়ে বলল, ওই দেখ রাজহাঁসটাকে, ওর গায়ের রং দেখেছিস, কি সাদা ধবধবে, সারাক্ষণ পরিষ্কার জলে থাকে। আর নিজেকে দেখ, একে তো গায়ের রং কালো, তার ওপর ময়লা আবর্জনায় থাকিস সারাক্ষণ, কখনো ওর মতো হতে পারবি? ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। চড়ুই পাখিটির কথা শুনে কাকটার মন খুবই খারাপ হয়ে গেল। সে উড়ে গিয়ে রাজহাঁসকে চড়ুই পাখির বলা কথাগুলো জানালো। পুরোটা শুনে রাজহাঁসটা উত্তর দিল, আমি সবচেয়ে সুখী পাখি, আমারও একসময় নিজেকে এমনই মনে হতো, কিন্তু যেদিন থেকে আমি একটা তোতা পাখিকে দেখলাম সেদিন থেকে আমার ভুল ধারণা ভেঙে গেল। আমার গায়ে তো রঙের ছিঁটে ফোঁটাও নেই, ওর গায়ে কি সুন্দর সবুজ আর লাল রং, কত উঁচুতে উঠতে পারে। আসলে আমি নই, তোতা পাখি হলো সবচেয়ে সুখী পাখি। রাজহাঁসের কথা শুনে কাক উপস্থিত হলো তোতা পাখির কাছে। কাকের কাছে পুরো ঘটনাটি শুনে তোতা পাখিটি বলল, আমিও এতদিন নিজেকে সবচেয়ে সুন্দর আর সুখী পাখি ভাবতাম, কিন্তু গত সপ্তাহে আমি উড়তে উড়তে শহরে যাই, সেখানকার চিড়িয়াখানায় আমি একটা ময়ূরকে দেখতে পাই। আমার গায়ে তো মাত্র দুটো রং, আর ময়ূরটার গায়ে সৃষ্টিকর্তা যেন সব রং ঢেলে দিয়েছেন, আর তা দেখার জন্য কত লোকের ভিড়। এই কথা শুনে বিস্মিত কাক ময়ূরের সাথে কথা বলতে উপস্থিত হলো শহরের এক চিড়িয়াখানায়। দূর থেকে সে দেখতে পেল তোতা পাখির বলা কথাগুলো হুবহু মিলে যাচ্ছে, ময়ূরটির গায়ে সত্যি যেন সব রং সাজিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। আর তাকে দেখার জন্য তার খাঁচার চারপাশে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই ভিড় জমিয়েছে, প্রত্যেকে তার ছবি তুলছে, কত কত দামি খাবার ছুঁড়ে দিচ্ছে তার দিকে। একটা সময় যখন মানুষের ভিড় কমে গেল, তখন কাক খাঁচার সামনে গিয়ে ময়ূরটিকে জিজ্ঞেস করল, সত্যিই তুমি পৃথিবীর সুন্দর ও সুখী পাখি, প্রতিদিন কত শত লোক তোমাকে দেখবে বলে ভিড় জমায়, তোমার পেখম তোলার অপেক্ষা করে, ছবি তোলে, কত খাওয়ার দেয় তোমাকে, আর আমাকে দেখলে এই লোকেরা তাড়া করে, সারাদিন এদিক ওদিক ঘুরে নোংরা ঘেঁটে আমার খাওয়ার জোগাড় করতে হয়। কাকটির কথা শুনে এবার ময়ূরটি কষ্টের হাসি হেসে বলল, আমিও প্রথম প্রথম নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সৌভাগ্যবান পাখি বলে মনে করতাম, কিন্তু এই সৌন্দর্যটাই আমার কাল হল, বন থেকে একদল শিকারী ধরে এনে আমাকে ঢুকিয়ে দিল এই খাঁচার ভেতরে। আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমার হয়তো আর জীবনেও দেখা হবে না, সারাটা জীবন এই খাঁচার ভেতরে এই লোকজনদের আনন্দ দিতে দিতে কেটে যাবে, কিন্তু আসল সুখী ও সৌভাগ্যবান তো তুমি, তোমাকে কেউ আটকে রাখে না, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও, নিজের পরিবারের সাথে থাকতে পারো। ময়ূরের কথা শুনে কাকেবার নিজের ভুল বুঝতে পারল। অধিকাংশ মানুষই নিজের কাছে যা আছে বা সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সুখী থাকতে পারেন না, ফলে মনের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। কিন্তু যে মানুষ অল্পেতেই সন্তুষ্ট, সেই মানুষের চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর একজনও নেই।